আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবীলআ ওসলাত ইনাতিন ওয়াল আলিহি ওস আজমাইন ওমতাহ বি ইমানিন ওয়া হিসানিনাইন প্রিয় দর্শক সবাইকে স্বাগত রামাদানুল করিমের একটি পবিত্র এবং সুন্দর সময় যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে জানাচ্ছি রামাদানুল কারিমের শুভেচ্ছা শুরু করছি রামাদানুল উপলক্ষে আপনাদের প্রিয় আয়োজন বি আরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক এই অনুষ্ঠানটিতে প্রতিদিন রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমাদের সাথে থাকেন একজন বিদগ্ধ ইসলামী আলোচক আমরা আজকে কথা বলবো তাকুয়ার শিক্ষায় রমাদান রমাদানুল করিম কিভাবে আমাদেরকে তাকুয়ার শিক্ষা প্রদান করে রামাদানের প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত আর এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা গাজী সিদ্দিকুর রহমান আলাইকুম সালামুক ওয়ালাইকুম আসসালাম মোহরম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে মেহরবানিতে ভালো আছি আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই রামাদানিম আমাদেরকে কিভাবে তাকুয়া শিক্ষা দেয় একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দিনে রাতে সর্বদা তাকুয়ার কি শিক্ষা আমরা রামাদান থেকে গ্রহণ করতে পারি আর সম্মানিত দর্শক বন্ধুরা এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তাকোয়ার শিক্ষা রমাদানুল মোবারক আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দিয়েছেন এই তাকোয়ার একটি শিক্ষা আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের উদ্দেশ্য দিয়েই এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সোরা আল বাকার একশো তো তিরাশি নং আয়থেকারিমা ইসাদ করলেন ইয়া আই গাল্লীনা আ মানু কুতিবা কামা কুতিবা আল আল্লা কবলিকুম লাহকুম তত্তাকুম আল্লাহ সুবাহনও তালা ইরশাদ করলেন হে বিশ্বাসীগণ ইমানদারগণ তোমাদের জন্য রমাদানুল মোবারকের রোজাকে আমি ফর্স করে দিয়েছি কতিবা আল্লাহ সুবাহন তালা অন্য এবাদতের ক্ষেত্রে আকিম সালাহ ব্যবহার করেছেন জাকা বলেছেন কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ সুবাহানা তাল্লাহ বললেন

এবং সেক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে আরও সহজ করে দিয়েছেন কতিবা আলাল্লা দিন কামা কতিবা আলাল্লাদিন আমি কবলিকম এই রোজা শুধুমাত্র তোমাদের জন্যই ফরজ না এটা পূর্ববর্তী জাতির তাদের জন্য আল্লাহ তালা এই রোজাকে ফরস করেছেন এটার মাধ্যমে আল্লাহ সুবাহনতালা আমাদের প্রতি আরও আমাদের বিশেষ অনুগ্রহ আল্লাহ সুবাহনতালার বিশেষ অনুগ্রহের দিকে ইশারা করেছেন আল্লাহ সুবাহন তালা বোঝাতে চান যে এটার এই রোজা রাখার সারাদিন নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকা স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা এটা শুধুমাত্র যে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি ব্যাপারটা কিন্তু এরকম না এটা পূর্বে যারা এসেছে নবী পায়গম্বর তাদেরকেও বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে এই রোজাকে আল্লাহ সোহানাতলা ছিল ছিল জাতির জন্য কিন্তু সেটার পদ্ধতি পদ্ধতিগত ব্যতিক্রম ছিল তো এইভাবে হজরতে মুসা আলহি সাল্লাতাম তিনিও রোজা রেখেছেন ইয়াম আসরা আমরা যে রোজাটি রেখে থাকি হজরত মুসা আলহি সাল্লাম রোজা রেখেছেন পূর্ববর্তী জাতিদের জন্য আল্লাহ সুবাহন তালা কোনো না কোনোভাবে রোজাকে ফরস করেছিলেন তো আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদেরকে এই মেসেজটি দিলেন যে এটা শুধুমাত্র তোমাদের জন্যই চাপিয়ে দিলাম ব্যাপারটা এরকম না কেন রোজা দিলাম লাহ আল্লাহম যাতে করে তোমরা ক্ষুদা ভীতি অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহ সুবাহানহ তাল যে আল্লাহ রব্লা আলমিন পক্ষ থেকে যে তাকোয়ার শিক্ষা এই শিক্ষাটা যেন আমরা অর্জন করতে পারি আসলে তাকুয়া জিনিসটা কি আমরা কিন্তু অনেক সময় আলোচনা করি বা মূল কথাটি হলো যে রামদানের সবচেয়ে ফোকাস যেটি

বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আমরা আলোচনা করছি রামাদান জোরে তাকুয়ার শিক্ষা আর চমৎকার গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ এই বিষয়টি নিয়ে কথা বলছেন তরুণ আলেম মৌলানা গাজী সিদ্দিকুর রহমান মৌলানা সিদ্দিক আপনি বলছিলেন যে রামাদানের মূল শিক্ষা হল তাকুয়া তাকুয়ার একটা ডেফিনেশান আছে এটা একটা পরিচয় আছে এটা একটা ব্যাখ্যা আছে একটু যদি বলেন সিংহতরম আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন পুরো রমজান জুড়েই আমাদেরকে আল্লাহ সুবাহান তালা যে উদ্দেশ্য দিয়ে আমাদের এই রোজাকে দিলেন সেটি হচ্ছে সেই উদ্দেশ্যটি হচ্ছে তাকোয়া অর্জন তাকোয়া আসলে কি এটির শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাকোয়া এর শাব্দিক অর্থ হচ্ছে এটির শব্দমূল্য রয়েছে আল বেকায়া বিরত থাকা আল্লাহ সবাহানতালার যে সকল বিষয় আল্লাহ রাবুল্লাহ আলমিন নিষেধ করেছেন এসব বিষয় থেকে বিরত থাকা এর আরেকটি অর্থ হচ্ছে ভীতি অর্জন করা আশঙ্কায় থাকা ভয় অর্জন করা ভিতরে ভয় নিয়ে আসা অর্থাৎ আল্লাহ তালার আদেশের ব্যাপারে সচেতন হওয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশের ব্যাপারে আমাদের সতর্ক থাকা যে এই কাজটি করলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই পাকড়াও সম্মুখীন করবেন আমাদের এই শাস্তি হতে পারে এই যে একটা ভীতি নিজেদের অন্তকরণে সৃষ্টি করা এটি কিন্তু মূলত তাকুয়া। আসলে তাকোয়া অর্থ হচ্ছে আমরা বলি যে ক্ষুদা ভীতি অর্জন করা বিরত থাকা আল্লাহ সুবাহন তালা এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে পথে যেতে নিষেধ করেছেন সেই সব পথ থেকে নিজেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং তাকওয়ার চমৎকার একটি ব্যাখ্যা মোহারাম আপনি জেনে থাকবেন খলিফাতুল মুসলিমিন অমর্বুল খতাব রাদি আল্লাহ তালহু তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি হজরতে ওবাইবনে কাহাবাদি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করেছিলেন তাকোয়ার সম্পর্কে হজরত অমর্বুল খতাব রাদি আল্লাহ তালু তিনি বললেন সাল ওয়াইগান আন তাকোয়া আমি তাকোয়ার সম্পর্কে ওবাই ইবনে কাবরাদি আল্লাহতালনকে জিজ্ঞাসা করলাম তাকুয়া কোন জিনিস হজরত ওবাইবনে আল্লাহ তালন বললেন তাকুয়া হাল আখস্তা তারিকান্দা আন্দা অমার আপনি কি এমন পথে কখনও হেঁটেছেন যে পথের চারদিকে কাটার কাটা বিছানো আছে এবং পথটা একেবারেই সরু একেবারে নেরো একটু পথ আছে এই পথে আপনি কখনো গিয়েছেন হজরত খতাব খতাবরাজি আল্লাহ তালন বললেন হ্যাঁ আমি অবশ্যই এমন পথেই গিয়েছি তো হজরত ওবাই ইবনে কাবরাজি আল্লাহ তালন বললেন মা সনাতা ফি আপনি এমন পথে চলার সময় আপনি কী করেছেন আপনি কীভাবে চলেছেন তদত্তর ওমর খতাব রাজি আল্লাহতালন বললেন যে আমি এই পথে গিয়েছি সাম্মারতু ওয়াস্তাহাতু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি কারণ চারপাশে কাটা বিছানো আছে কাটা যুক্ত গাছ আছে যে আমার জামা কাপড়ে আমার গায়ে যেন কোনো কাটা যুক্ত না হয় কোনো কাটা লেগে না যায় এই আমি নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছি অস্তাহ এবং খুব চেষ্টা খুব প্রচেষ্টার সাথে চলেছি সাবধানতার সাথে চলেছি কোনো ক্রমে যেন আমি পথ থেকে ছিটকে পড়ে না যাই কোনো দুর্ঘটনার সম্মুখীন না হই খুব সাবধানতার সাথেই চলেছি তো আল্লাহ রসুলসাল আলী সাল্লামের এই বয়োজ্যেষ্ঠ সাহাবি হাজরতবাই ইবনা কাতালন বলেন হাজা আব্বাদ তাকুয়া আমার এটি হচ্ছে তাকুয়া এটি হচ্ছে আল্লাহ ভীতি আপনি পার্থিব জীবনে চলতে গেলে চারদিকে গুনাহের কাটা বিছানো আছে সামনে পেছনে ডানে বামে গুণা এবং আল্লাহ সুবাহনতাল নাফরমানি সব সরঞ্জামের ব্যবস্থা করা আছে তো সব সময় চার দিক থেকে আমাকে ডাকবে এই সকল অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য সেই সময় যদি নিজেকে একটু গুটিয়ে রাখতে পারি সেই সময় যদি আমি একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমার বিতর্কদায় তাকুয়া অর্জন করে তাকুয়া মানে পাপের পঙ্কিল পথ থেকে যদি আমি নিজেকে স্বচ্ছ রাখতে পারি জি পবিত্র রাখতে পারি জি মুক্ত রাখতে পারি তাহলে আমি পাবো সিরাতে আপনাকে অনেক ধন্যবাদ সেটা সাধিত মহতারাম সুন্দর আলোচনা করার জন্য প্রিয় দর্শক আজকের অতিথির কাছ থেকে আমরা যে চমৎকার বিষয়টি জানলাম তাকুয়া মানে হলো নিজেকে গুটিয়ে চলা তাকুয়া মানে হলো নিজেকে বাঁচিয়ে চলা কিসের থেকে গুণা থেকে বেদাত থেকে শির্ক থেকে রিবত থেকে পরনিন্দা থেকে যে সমস্ত জিনিস আমার জীবনকে ধ্বংস করে দেয় আমাকে জাহান্নায় আমাকে নিক্ষেপ করে এবং সব ধরনের আয়োজন থেকে নিজেকে গুটিয়ে নিজেকে বাঁচিয়ে সেরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকা এবং রাখার নাম হলো তাকোয়া রব্বর আলমিন আমাদের জীবনকে তাকোয়া মণ্ডিত করুন আমাদের জীবনে তাকোয়ার আলো দান করুন এই কামনা জানি এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন বি আরবি নিবেদিত ইসলাম সুন্দর জীবন পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইনশাআল্লাহ তাহলে আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে নতুন কোনো অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত রাব্যে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর এবং নিরাপদ রাখুন রাখুন আবাদতময় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি